হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে কোরালকাল ডি এবং কোরালকাল ডিএক্স এই ট্যাবলেটটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ট্যাবলেটটার বাণিজ্যিক নাম কি জেনেরিক নাম কি এই ট্যাবলেটটার উপাদান কি এই ট্যাবলেটটার প্রস্তুতকারক কোম্পানি কি কোরালকাল ডি এবং কোরালকাল ডিএক্স এর নির্দেশনা প্রতিনির্দেশনা মাত্রা এবং সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থা এবং বুকের দুর্দানকারী মায়েরা খেতে পারবে কিনা এবং কোরালক্যাল ডি ডিএক্সের দাম নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ট্যাবলেটটা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আর যারা আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর নোটিফিকেশন সবার আগে ফেতে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন আজকের আলোচনার বিষয় ট্যাবলেট কোরালক্যাল ডি এবং ট্যাবলেট কোরালকাল ডিএক্স এই ট্যাবলেটটার বাণিজ্যিক নাম হচ্ছে কোরালক্যাল ডি কোরালক্যাল ডি এক্স এই ট্যাবলেটটার জেনেরিক নাম হচ্ছে ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি এই ট্যাবলেটটার উপাদান হচ্ছে কোরালক্যাল ডি এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি দুইশো আই ইউ ইন্টারন্যাশনাল ইউনিট এবং কোরালক্যাল ডিএক্সের উপাদান হচ্ছে ক্যালসিয়াম ছয়শো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি সাতশো আই ইউ বা ইন্টারন্যাশনাল ইউনিট এই কোরালকেল ডি এবং ডি এর প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ট্যাবলেটটার নির্দেশনার মধ্যে রয়েছে এক নম্বরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ডিফিসিয়েন্সি অর্থাৎ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাব যাদের রয়েছে তাদেরকে ওষুধটা প্রেসক্রাইব করা হয় বা নির্দেশনা দেওয়া হয় দু নম্বরে হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট অর্থাৎ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর সম্পূরক হিসাবে দেয়া হয়ে থাকে এই ট্যাবলেটটা অস্টিওফোরসিস প্রতিরোধ অর্থাৎ হাড় ক্ষয় প্রতিরোধ করে পাশাপাশি হাইফোফেরাথাইরয়েডিজম অস্টিওজেনিসিস টিটেনি এর ক্ষেত্রে দেয়া হয়ে থাকে এছাড়া খাদ্যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে কিশোর কিশোরীদেরকে দেওয়া হয়ে থাকে গর্ভাবস্থা এবং বুকের দুর্দানকারী মায়েরদেরকে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট হিসাবে এই ট্যাবলেটটা দেওয়া হয়ে থাকে এবং বয়স্কদেরকে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট হিসাবে এই ট্যাবলেটটা নির্দেশনা দেওয়া হয়ে থাকে প্রতিনির্দেশনা কি এই কোরালকেল ডিএ এবং ডি প্রতিনির্দেশনা কি প্রতিনির্দেশনার মধ্যে এক নাম্বার হচ্ছে হাইপার সেন্সিটিভিটি বা অসংবেদনশীলতা কারো যদি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি অর্থাৎ কারো যদি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি যে কোনো একটি উপাদানের মধ্যে অসংবেদনশীলতার সমস্যা থাকে বা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান দেখা দেয় তাহলে তারা ওষুধটা খেতে পারবে না আর ভিটামিন ডি এর মাত্রাতিরিক্তের কারণে যদি কারো হাইফো ক্যালসিয়ামিয়া অর্থাৎ কারো যদি ভিটামিন ডি অধিক থাকার কারণে ক্যালসিয়ামের মাত্রা কমে যায় তাদেরকে ওষুধটা দেওয়া যাবে না এবং হাইফার ফেরাথাইরয়েডিজম যাদের শরীরে ফেরাথাইরয়েড হরমোনের মাত্রা বেশি থাকে তাদেরকে দেওয়া যাবে না বোন মেটাস মেটাস্টাটিস এর ক্ষেত্রে দেওয়া যাবে না গুরুতর মূত্র হ্রাসের ক্ষেত্রে দেওয়া যাবে না এবং গুরুতর হাইফার ক্যালসিউরিয়ার ক্ষেত্রে এই ওষুধটা দেওয়া যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া কী এই কোরালকাল ডি এবং ডি এক্সের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে এক নম্বরে ফ্যাট ফাঁপা দু নম্বর হচ্ছে বুক জ্বালা করা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য এই সমস্যাগুলো দেখা দিতে পারে অর্থাৎ অতিরিক্ত গ্যাসের সমস্যা দেখা দিতে পারে যাদের অ্যাবজরশন কম হবে তাদের কিন্তু গ্যাসের পরিমাণটা বেড়ে যাবে পাশাপাশি দীর্ঘদিন এই ওষুধটা খাওয়ার কারণে হাইপার ক্যালসিয়ামিয়ার সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে এই কোরালকাল ডি এর আলাদা একটি বৈশিষ্ট্য হচ্ছে কোরালকাল ডি এর ফিলেটস যে রয়েছে ফিলেটসগুলোর মাত্রা হচ্ছে মাত্র চোদ্দ মাইক্রনের মতো যা খুব তাড়াতাড়ি আমাদের যে ফাঁকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিশে যায় এবং খুব অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম দিয়ে থাকে আমাদের শরীরের মধ্যে এই ওষুধটা গর্ভাবস্থায় সম্পূর্ণ নিরাপদ এবং গর্ভাবস্থায় ক্যালসিয়াম অনেক বেশি প্রয়োজন হয় তাই সাপ্লিমেন্ট হিসাবে কোরালকাল ডি ডিএক্স দেওয়া হয়ে থাকে বুকের দুধ দানকারী মায়েরাও এই ওষুধটা খেতে পারবেন কোনো সমস্যা নেই এবং এই ওষুধটার মাত্রা এবং সেবন সেবনবিধি হচ্ছে একটি করে ট্যাবলেট দৈনিক এক থেকে দুইবার তিন থেকে ছয় মাস গর্ভাবস্থায় আমরা নয় মাস ছয় থেকে নয় মাস দিয়ে থাকি অবশ্যই বেশি পরিমাণ ফানি দিয়ে খেতে হবে এবং বরা ফ্যাটে খেতে হবে ফেটে খেলে অ্যাবজরপশানটা বেশি হবে খালি ফ্যাটে খেলে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে তাই অবশ্যই ওষুধটা ফ্যাটে খেতে হবে এই ওষুধটার দাম হচ্ছে কোরালকাল ডি ট্যাবলেটটা প্রতি ট্যাবলেটের দাম এগারো টাকা করে একটি ফাতার মধ্যে দশটি করে ট্যাবলেট থাকে এক ফাতার দাম একশো দশ টাকা এবং কোরালকাল ডি এক্সের দাম হচ্ছে প্রতি ট্যাবলেটের দাম পনেরো টাকা করে এক ফাতার মধ্যে দশটি ট্যাবলেট থাকে এবং এক ফাতার দাম একশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই ছিল যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ